প্রধান উপদেষ্টা, তিনি একটি বক্তৃতা দিয়েছেন জাতির উদ্দেশ্যে, এবং সেই বক্তব্যে তিনি কিছু সংস্কারের কথা বলেছেন কতগুলো বিষয়, এবং সেখানে সংস্কারের জন্য যারা দায়িত্বে যাদেরকে দিয়েছেন তাদের নাম, এবং তিনি মোটামুটি ভাবে তার যে একটা ভিশন এই সরকারের সেই ভিশনের কথা মোটামুটি যাবে মোটা দাগে তিনি তুলে ধরেছেন। এখানে আমি মনে করি যে আমরা সংস্কারের কথা সবাই বলেছি, সংস্কার প্রয়োজন, সেটা আমরা পরিষ্কার গণতন্ত্রকে একজন ধ্বংস করে ধরেছিল, সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। তো মূল যে বিষয়টা রয়েছে এই গণতন্ত্রের জন্যে জনগণের প্রতিনিধিদের শাসন, তাদের পরিচালনা, তাদের শাসন জনগণের নির্বাচিত পার্লামেন্টে যে দেশ চলবে সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়, সেটি আমাদের প্রত্যাশা থাকে। আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের সফলতা মনে করি, কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট আন্দোলনের মধ্যে দিয়ে সৃষ্টি, আমরা আশা করব যে তারা জনগণের আশা আকাঙ্ক্ষার ভিত্তি পূরণ তারা করবে। একটি কথা আমাদের খুব স্পষ্টভাবে বলা প্রয়োজন, গণতন্ত্রের উপর বিকল্প নেই, গণতন্ত্র হচ্ছে একমাত্র সিস্টেম ব্যবস্থা যা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারে। আমরা আশা করব যে বর্তমান যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে তারা সেটা উপলব্ধি করবেন, তাদেরকে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তারা তাদের দায়িত্ব সুচারুভাবে পালন করার চেষ্টা করবেন করবেন, এবং যারা যেন উপকৃত হয় সেই প্রত্যাশী আমাদের থাকে। প্রাথমিক পর্যায়ে এই ধরনের কিছু সমস্যা থাকতেই পারে, কারণ এই গভর্নমেন্ট তো আপনার সম্পূর্ণ একটা নতুন গভর্নমেন্ট, এক দুই নম্বর হচ্ছে প্রশাসন এতদিন ধরে আওয়ামী যেটা করেছে সম্পূর্ণ আপনার রাজনীতিকরণ করতে গিয়ে সমস্ত বেশিরভাগ লোকই তাদের মতামতের লক্ষ্যে তারা সেখানে প্রশাসনে প্রমোশন দিয়েছে, পদায়ন করেছে তাদেরকে দিয়ে কাজ করিয়ে, ফলে এটা একটু সময় লাগবেই আপনার পুরোপুরি ভাবে আপনার নতুন করে তো এখন এই মুহূর্তে রিক্রুট করে অফিসার দিয়ে করা সম্ভব না, যা আছে তাদেরকে দিয়ে কাজ করতে হবে, সেটি ধৈর্য আমাদের ধরতে হবে, কারণ বিশ্বাস করি যে আপনার অতি অল্প সময়ের মধ্যে সব কিছু সুষ্ঠু হবে। শিল্প ক্ষেত্রে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো যে সমগ্র বাংলাদেশের যারা দেশপ্রেমিক মানুষ আছেন তারা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণ থেকে তারা নস্বাত করে দেবেন, তার প্রতিরোধ করে তুলবেন, এবং কোনো ব্যক্তি কোনোভাবেই বাংলাদেশের রচিত যে একটা সামর্থ্য সেটাকে বিনষ্ট করতে না পারে, এই কথাগুলোকে খুব গুরুত্ব সহকারে আমাদেরকে নিতে হবে। এবং একই সঙ্গে আমরা সবাইকে অনুরোধ করব যে এই শিল্প কলকারখানাগুলোকে চালু হওয়ার ক্ষেত্রে আমরা বিশেষ করে বিএনপি নেতা কর্মীরা যে যেখানে আছি আমরা যেন সর্বাত্মক সহযোগিতা করতে